লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন ফর্ম জমা দেবেন বা যারা এখনও পর্যন্ত ফর্ম জমা দিয়েও টাকা পাননি তাদের জন্য আজকে একটা দারুণ সুখবর রয়েছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের অনেক এমন ডিটেলস দেব যেগুলো আপনাদের ভালোও লাগবে এবং আপনাদের হেল্পও হবে। যখন প্রথমবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশন সংখ্যাটা ছিল সেটা ছিল অনেক বেশি, কারণ সেবারে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল এবং রাজ্যের সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার করা বাকি ছিল, তাই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন অনেক জমা পড়েছিল। তাই সেবারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার পর প্রথম মেসেজ আসতে সময় লাগছিল প্রায় 7 দিন। দ্বিতীয়বারে আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার পর প্রথম মেসেজ আসতে সময় লাগছিল 24 থেকে 48 ঘন্টা, কারণ দ্বিতীয়বারে অনেকটাই কমে গেছিলো প্রথমবারের তুলনায় অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সংখ্যাটা, তাই দ্বিতীয়বারে অনেকটা কম সময় লেগেছে যেহেতু কম অ্যাপ্লিকেশন ছিল। এবারে তৃতীয়বার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে, তো এবারে সংখ্যাটা আরও কম। আরও কম হওয়াতে এবারে ফর্ম জমা দেওয়ার পর যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দেন দুপুরবেলায়, তাহলে আপনারা বাড়ি ফিরে বিকালবেলায় দেখবেন SMS এসে গেছে যে আপনারা ফর্মটা জমা দিয়েছেন। তো কাজ একদম ফাস্ট ফাস্ট হচ্ছে, কাজ তাড়াতাড়ি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অন্যান্য বার চাপ বেশি ছিল, কাজ করতে লেট হয়েছে, এবারে কাজ কম চাপ কম তাই কাজ দ্রুত করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে 21 তারিখ থেকে 31 মে পর্যন্ত যে ফর্মগুলো জমা পড়বে সেই সমস্ত ফর্মের সব দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং টাইমটাও বলে দিয়েছে 1 জুন থেকে 6 জুনের মধ্যে। সম্ভবত এই 1 থেকে 6 জুনের মধ্যে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটা জমা দিয়েছেন সেটা অ্যাপ্রুভড হয়ে যাবে এবং টাকাও কিন্তু আসতে পারে, কারণ 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আমরা দেখেছি যে 4-5 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে দেওয়া হয় প্রতি মাসে। তো সেই জন্যই কি আসলে বলেছে যে 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে যা পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকবে সেগুলোকে সব যেন কাজ শেষ করা হয়। তো এ ব্যাপারে জানা নেই, হয়তো আপনাদের টাকাটা চলে আসতে পারে 1 থেকে 6 তারিখের মধ্যে, বা এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়ে যেতে পারে। অ্যাপ্রুভ তো হয়েই যাবে, কারণ 7 দিন সময় লাগে, যখন প্রথম SMSটা আপনাদের চলে আসবে তারপর থেকে 7 দিনের মধ্যে আপনাদের দ্বিতীয় SMS আসার সময় হয়ে যাবে। কিন্তু গতবারে আমরা দেখেছি দ্বিতীয় SMS আসছিল না, কারণ সার্ভারের কিছু প্রবলেম ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের যে সার্ভার ছিল তার প্রবলেম ছিল। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারের আবার কিছু কাজ করা হয়েছে, তো এই কাজ করার পর এই সিস্টেমটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে নাকি এখনও পর্যন্ত সেটা বলা যাচ্ছে না, বলা যাবে আর কিছুদিন পরই বলা যাবে। তবে দ্বিতীয় SMSের আপনারা আশায় থাকবেন না, প্রথম SMS পেয়ে গেলেই আপনারা জানবেন যে আপনাদের এন্ট্রিটা হয়ে গেছে এবং আপনাদের ফর্মটা অ্যাপ্রুভড হওয়ার পালা। অ্যাপ্রুভটা আপনাদের 7 থেকে 8 দিনের মধ্যে অ্যাপ্রুভ প্রসেসটা হয়ে যাবে, তারপরে আপনাদের টাকা আসার পালা। এবারে সরকার যখন টাকা ছাড়বে আপনাদের অ্যাকাউন্টে তখন টাকা পৌঁছে যাবে। যারা গতবার ফর্ম জমা দিয়েছিলেন অ্যাপ্রুভড হয়েছিল টাকা পাননি তাদেরও বলবো, আপনারা আবার এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে প্রথমেই ফর্ম জমা দেবেন না। আমি আগেও ভিডিওতে বলেছি প্রথমে ফর্ম জমা দেবেন না, সেখানে গিয়ে স্ট্যাটাস দেখবেন কি ভুল রয়েছে সেটা দেখবেন, যদি ফর্ম জমা দেওয়ার মতো হয় তখন গিয়ে ফর্ম জমা দেবেন, যদি দেখেন কোনো ছোটোখাটো ভুল রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা কিছু ভুল রয়েছে সেগুলো সেখানে দুয়ারে সরকার ক্যাম্পে ঠিক করিয়ে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে দুয়ারে সরকার ক্যাম্পে এবারে কাজ আরও দ্রুত হচ্ছে। যদি আপনারা ফর্ম জমা দিতে চান যে কোনো প্রকল্পের ক্ষেত্রে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, যে কোনো প্রকল্পের ক্ষেত্রে যদি ফর্ম জমা দেন কাজ অনেক দ্রুত হচ্ছে, আপনারা ফর্ম জমা দিতে পারেন। অন্যান্য বারের দুয়ারে সরকার ক্যাম্পের থেকে এবারে রেজাল্ট আরও তাড়াতাড়ি পাবেন। যদি আপনারা একবার বা দুবার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিয়েও টাকা না পেয়ে থাকেন তাহলে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের টাকা ঠিকই আসবে। যেরকমভাবে আমি বললাম সেরকমভাবে আপনারা চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের টাকা ঠিকই ঢুকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিও দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।